আলু চিংড়ি দিয়ে নিম ফুল ভাজা করার জন্য কিছুটা নিম ফুল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলু সরু সরু কুচিয়ে রেখেছি। সামান্য চিংড়ি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে চিংড়িটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে চিংড়িটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখন নিম ফুলটা দিয়ে দিচ্ছি। নিম ফুল, পেঁয়াজ কুচি আর চিংড়িটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কোচানো আলুটা দিয়ে দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নেব। কিছুক্ষণ পরপর এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। মরিচ গুঁড়োর সঙ্গে ভাজাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো।